আমরা শুধু একটাই ভয় করি, ইংরেজি কিভাবে গুছিয়ে বলবো বা লিখব। আর সেই ভয়টাকে ভাঙানোর জন্য আজকের ভিডিওটি, কিভাবে খুব সহজে ইংরেজিকে আপনার আয়ত্তে আনবেন সেটাই শেখাবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, তুমি কি করো, এটা আমরা ইংরেজিতে কনভার্ট করব। আর একটা সেন্টেন্স মাথায় রেখে আমরা অনেকগুলো সেন্টেন্স বানানোর চেষ্টা করব। চলুন, তুমি কি করো এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এবার আমি যদি বলি তুমি কি করতে পারো, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি হবে বলুন তো? আপনি শুধু ডুটাকে একটু মুছে দেন, নিয়ে একটা ক্যান যুক্ত করে দেন। এবার বাক্যটা একটু পড়ে দেখুন, হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। তাহলে দেখুন আমরা দুইটা বাক্য খুব সহজে আয়ত্ত করে নিলাম। হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো, হোয়াট ক্যান ইউ ডু এর মানে তুমি কি করতে পারো। এবার আমি যদি বলি তুমি কি খাও, তুমি কি খাও, এইবার আপনি এই ডুটাকে একটু মুছে দিন, এবার এখানে আপনি ইট যুক্ত করে দিন, তাহলে কি হচ্ছে দেখুন, হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। নেক্সট উদাহরণ দেখুন, তুমি কি কাজ করো, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক। কিন্তু যদি এবার আমি বলে দিই তুমি কি খেলো, তুমি কি খেলো, তো আপনাকে কিছুই করতে হবে না, আপনি ওয়ার্কটাকে একটু মুছে এখানে প্লে অ্যাড করে দিন। তো নিয়ে এবার বাক্যটা পড়ো, ডু ইউ প্লে, ডু ইউ প্লে, তুমি কি খেলো। কিন্তু এবার যদি আমি বলে দিই তুমি কি লেখো, তুমি কি লেখো, তাহলে এখানে আপনি শুধু প্লেটাকে একটু মুছে রাইট লিখে দিন, তাহলেই হয়ে যাচ্ছে ডু ইউ রাইট, তুমি কি লেখো। নেক্সট উদাহরণ দেখুন, তুমি কি করছো, তুমি কি করছো, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। এবার যদি আমি বলে দিই তুমি এখন কি করছো, তুমি এখন কি করছো, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, এই বাক্যটার শেষে আপনি একটা নাও যুক্ত করে দিন, তাহলে আপনার হয়ে যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। এবার আমি যদি বলি তুমি কিভাবে খাও, তুমি কিভাবে খাও, তাহলে আপনি এই ডুটাকে একটু মুছে দিন, নিয়ে এখানে আপনি ইট যুক্ত করে দিন। এবার আপনি বাক্যটা বলুন, হাউ ডু ইউ ইট, হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও। কিন্তু এবার যদি আমি বলি তুমি কিভাবে লিখো, তুমি কিভাবে লিখো, তাহলে আপনি ইটটাকে একটু মুছে দিন, নিয়ে রাইট যুক্ত করে দিন, নিয়ে আপনি বাক্যটা পড়ুন, হাউ ডু ইউ রাইট, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লিখো। কিন্তু এবার যদি বলা হয় তুমি কিভাবে শিখো, তুমি কিভাবে শিখো, এবার আপনি রাইটটাকে একটু মুছে দিন, নিয়ে এখানে লার্ন যুক্ত করে দিন, তাহলে হয়ে যায় হাউ ডু ইউ লার্ন, হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শিখো। কিন্তু এবার যদি বলা হয় তুমি কিভাবে কাজ করো, তাহলে আপনি এবার শুধু লার্নটাকে একটু মুছে দিন, নিয়ে এখানে আপনি ওয়াক অ্যাড করে দিন, নিয়ে এবার বাক্যটা বলুন, হাউ ডু ইউ ওয়াক, হাউ ডু ইউ ওয়াক, তুমি কিভাবে কাজ করো। কিন্তু এবার যদি বলা হয় তুমি এটা কিভাবে করো, তাহলে আপনি ওয়াকটাকে একটু মুছে ডু ইট যুক্ত করে দিন, তাহলে আপনার হয়ে যাবে হাউ ডু ইউ ডু ইট, হাউ ডু ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করো। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, তুমি কখন খাও, তুমি কখন খাও, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হোয়েন ডু ইউ ইট, হোয়েন ডু ইউ ইট। কিন্তু এবার যদি আমি বলি তুমি কখন খেলো, তুমি কখন খেলো, এবার আপনি ইটটাকে একটু মুছে এখানে প্লে যুক্ত করে দিন, নিয়ে এবার বাক্যটা বলুন, হোয়েন ডু ইউ প্লে, হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো। এবার আমি যদি বলি তুমি কখন লেখো, তুমি কখন লেখো, এবার আপনি প্লেটাকে একটু মুছে দিন, নিয়ে রাইট যুক্ত করে দিন, তাহলে হয়ে যাচ্ছে হোয়েন ডু ইউ রাইট, তুমি কখন লেখো। কিন্তু এবার যদি আমি বলি তুমি কখন শিখো, তুমি কখন শিখো, এবার আপনি রাইটটাকে মুছে এখানে লার্ন অ্যাড করে দিন, তাহলে হয়ে যাচ্ছে হোয়েন ডু ইউ লার্ন, তুমি কখন শিখো। তেমনি করে আমি যদি বলি তুমি কখন কাজ করো, তুমি কখন কাজ করো, এবার আপনি লার্নটাকে একটু মুছে এখানে ওয়াক অ্যাড করে দিন, নিয়ে এবার বাক্যটা পড়ুন, তাহলে হয়ে যাচ্ছে হোয়েন ডু ইউ ওয়াক, তুমি কখন কাজ করো। এবার আমি যদি বলি তুমি কখন যাও, তুমি কখন যাও, এবার আপনি ওয়াকটাকে একটু মুছে এখানে গো অ্যাড করে দিন, নিয়ে এবার বাক্যটা পড়ুন, হোয়েন ডু ইউ গো, হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও।
এবার চলুন আমরা নেক্সট উদাহরণটা দেখে নিই। তুমি কেন খাও, তুমি কেন খাও, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হোয়াই ডু ইউ ইট, হোয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও। কিন্তু এবার যদি আমি বলি তুমি কেন খেলো, তুমি কেন খেলো, এবার আপনি ইটটাকে মুছে এখানে প্লে যুক্ত করে দিন। নিয়ে এবার বাক্যটা পড়ুন, হোয়াই ডু ইউ প্লে, হোয়াই ডু ইউ প্লে, তুমি কেন খেলো। কিন্তু এবার যদি বলা হয় তুমি কেন লিখো, তুমি কেন লিখো, তো এখানে আপনি প্লেটাকে এবার মুছে এখানে রাইট অ্যাড করে দিন। নিয়ে বাক্যটা পড়ুন, হোয়াই ডু ইউ রাইট, হোয়াই ডু ইউ রাইট, তুমি কেন লিখো। তেমনি করে যদি বলা হয় তুমি কেন শিখো, তুমি কেন শিখো, তো এখানে আপনি রাইটটাকে এবার মুছে আপনি লার্ন অ্যাড করে দিন। নিয়ে বাক্যটা পড়ুন, হোয়াই ডু ইউ লার্ন, হোয়াই ডু ইউ লার্ন, তুমি কেন শিখো। এবার যদি আমি বলি তুমি কেন কাজ করো, তুমি কেন কাজ করো, তো আপনি এখানে লার্নটা একটু মুছে এখানে ওয়ার্ক অ্যাড করে দিন। নিয়ে বাক্যটা পড়ুন, হোয়াই ডু ইউ ওয়ার্ক, হোয়াই ডু ইউ ওয়ার্ক, তুমি কেন কাজ করো। এবার আমি যদি বলি তুমি কেন যাও, তুমি কেন যাও, তো এখানে আপনি ওয়ার্কটাকে একটু মুছে এখানে গো অ্যাড করে দিন। নিয়ে বাক্যটা পড়ুন, হোয়াই ডু ইউ গো, হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও।